প্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। 19/12/2021 রোজ রবিবার আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গের একটিমাত্র প্রসিদ্ধ হাট নাটোরবাড়ির হাটে। এই হাটটি প্রতি রবিবার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বসে। তো যেহেতু হাটে চলে আসছি, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব উন্নত জাতের ছাগল, ক্রস ছাগল, ছোট এবং বড় সম্পর্কে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই দর্শক মণ্ডলী, এই পাশটাতে কিছু জুনিয়র গ্রুপের বাচ্চা দেখা যাচ্ছে, আলোচনা করা যাক ওনার মালিকের সাথে। আসসালামু আলাইকুম। বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের নামটা আমি ভুলে গেছি, একটু নামটা বলবেন। মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আজকে আপনার সংগ্রহে কয়টা ছাগল আছে? বিশটা না? আচ্ছা, আপনারা কজন মিলে ব্যবসা করেন? চারজন না? আচ্ছা, আপনার কাছে চারটে আছে, এই সম্পর্কে একটু আলোচনা করে দেন। এটা কি বাচ্চা কাকা ভাইয়া? আচ্ছা, এটা একটা মেয়ের তোতা, এই দুটো হচ্ছে হরিয়ানা ক্রস না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেয়ের তোতা। দাম কেমন চাচ্ছেন? এই দুটো 25। একটা খাসি একটা পাঠি না? কোনটা খাসি কোনটা পাঠি? লালটা পাঠি না? আচ্ছা, তো দাম যা চাইছেন সেখান থেকে কি কোনো মানে দাম দর সুযোগ আছে? সুন্দর বলছি আপনাকে। আপনার টার্গেট কত, কত হলে লাভ ছাড়বেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এদের এই কালো, আর এই কালোটা বাইশ চাইছেন? ষোলো পনেরো পর্যন্ত বলছেন নাকি? আচ্ছা, আপনি টার্গেট কত, আপনি কত হলে ছাড়বেন? ষোলো সতেরো আঠারো ভাগে যেটা আছে নাকি? আচ্ছা, আজকে ইয়ে বাহিরের ক্রেতা কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুভ দর্শক মণ্ডলী, আমি হাটের এই মাছ পজিশনে চলে আসছি। এখানে কিছু বড় জাতীয় ছাগল দেখা যাচ্ছে, পাঠি। আলোচনা করা যাক ওনার মালিকের সাথে। উনি শামীম ভাই, ওনাকে আমি ভালোভাবে চিনি, প্রতিবেদন আছে আমার। শামীম ভাই, অবস্থা কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? না, হাতে আসলেন কখন আজকে? আসছি মোটামুটি এক ঘন্টা হলো ভাই। এক ঘন্টা হলো না? আজকে হাতে কেমন জমজমাট নাকি? খুব একটা ভালো হলো, আবার খুব খারাপ হলো, মিডিয়াম আছে। আচ্ছা, বাইরের ক্রেতা কেমন আছে? বাইরের ক্রেতা মোটামুটি ভালোই আছে। না, আলোচনা করবো আপনার সঙ্গে, সময় হবে তো নাকি? হ্যাঁ বলেন। আচ্ছা, যে প্রথমে এটা দেখি, এটা কি জমরা বাড়ি? হ্যাঁ ভাই, একটু কাছ থেকে ধরার চেষ্টা করি। পার্সেন্ট কম নাকি? ক্রস? আচ্ছা, এটা পাঠি না? দাম কেমন চাচ্ছেন এটা? দাম বলছে সাত হাজার ভাই। সাত চাচ্ছেন? আমি চাচ্ছি আট বলছে, সাত সাত বলছে। ও, এটা বয়স কত হবে? বয়স মোটামুটি আপনার সাড়ে চার মাস। এটা তো মোটামুটি বড়, সে অনুযায়ী একটু দাম কম আছে, যদিও দর্শক মণ্ডলী মোটামুটি ভালোই দাম কম আছে। আর এটা কি ভাই? শ্যাম ভাই, এটা মা বাচ্চা। হ্যাঁ, সাকি সাকি সাকি। এর বাচ্চা কোনটা? শেষ পর্যন্ত আপনি কত ভাঙে দিয়েছেন? আমি 18 ভাঙে দিয়েছি ভাই। আর বাচ্চা সহ বেঁচে দেবে নাকি? এটা কি মানে এখন তো হিটে আসছে নাকি? বাচ্চা যেহেতু ছোটো শেখা হয়। আচ্ছা, শুধু দর্শক মণ্ডলী, বাচ্চা সহ মাছ শাকির দাম জানার চেষ্টা করলাম। দুটো বাচ্চা ছিল, একটা বাচ্চা খাসি বাচ্চা ছিল না? খাসি বাচ্চাটা সেল হয়ে গেছে। এটা কি মেয়ে বাচ্চা পাঠি? আচ্ছা, মেয়ে বাচ্চা সহকারে ভাই 18 হলে সেল করে দিই, দাম ভাঙে দিয়েছে। আর এদের এটা এটা যমুনা পাড়ি এবং হরিয়ানা ক্রস। এটা বেশ মোটামুটি গায়ের সাইজটাও বেশ ভালো। এটা তো যমুনা পাড়ি না? আচ্ছা, গাড়ি কালাতে বেশ ভালো এবং বডি কোয়ালিটি অনেক ভালো। আশা করা যায় যে এইগুলো মোটামুটি অল্প সময়ের মধ্যে আসবে। শামীম ভাই, এগুলো বয়স কত? চার। হ্যাঁ, এটা ভাই মোটামুটি এক বছর আছে, একটা বিয়ে দিচ্ছে। ওই একটা বাচ্চা হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার মিস্টেক। আর ওইটা মনে হয় নতুন? এটা নতুন ভাই, এটা সাত মাস বয়স, এক মাসের গাবাসে। এক মাসে? ও আচ্ছা আচ্ছা। তো তার দাম কেমন চাচ্ছেন এই সামনেরটা? এটার দাম চাচ্ছে 18 ভাই। 18? প্রেগনেন্ট কয় মাসের এটা? দাম চাচ্ছেন কত বললেন? চার হাজার দাম হচ্ছে ভাই।
দাম 18 হয়েছে 13,500 বলি। ও আচ্ছা ঠিক আছে। আর এটা এটা দাম একটু বেশি হচ্ছে ভাই। হ্যাঁ হরিয়ানা ক্রস যমুনা বাড়ির সাথে দাম 22 চাচ্ছেন চাও দাম। তো সেক্ষেত্রে দাম দর করার সুযোগ আছে তো নাকি? হ্যাঁ সুযোগ আছে, দাম দর হয়েছে। কত বলছে? 15,000 বলছে। 15 বলছে নাকি? আপনার টার্গেট কত শেষ পর্যন্ত? টার্গেট দেখা যাক 1,000 নাকি বাড়তি হলে দিয়ে দেবেন। ঠিক আছে শামীম ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, আমি হাতে এই পাশটাতে আসছি। এই পাশটাতে চারটা বাচ্চা দেখা যাচ্ছে, একটু কালারফুল বাচ্চা। শিরো হিসেবে আলোচনা করা যাক ওনার মালিকের সাথে। আসসালামু ভাইয়া, ভালো আছেন না? আপনি জাহিদ ভাই নাকি? ও সরি সরি সরি। আচ্ছা তো কী অবস্থা, আপনি হাতে কখন আসছেন আজকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতের কী অবস্থা বেচা বিক্রি? হচ্ছে না মোটামুটি। আপনি কটা নিয়েছিলেন আজকে? 12টা। আচ্ছা আপনি হাতে আসে 4টা, আলোচনা করে একটু। জি দেখছি ওইটা। এটা কী বাচ্চা ভাইয়া? শিরোহী, শিরোহী ক্রস না? আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য। দাম কেমন চাচ্ছেন এটা আপনি? 13,500 বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? 14। এটা পাঠা বাচ্চা না? বয়স কত হবে? 3 মাস। 3 মাস, আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এটার শিরোহী, এটা কি মেয়ে বাচ্চা? এটা হচ্ছে পাঠি বাচ্চা শিরোহী। বয়স কত ভাইয়া? 3 মাস না? দাম কেমন চাচ্ছেন এটা? 14-15 সেল করে দেবেন আপনি। দাম দরকে বলছে আপনাকে? হ্যাঁ বলছে। কত বলছে? 13,500 বলছে না? আর ওই কালোটা? হরিয়ানা না? এটা ক্রস, যদিও তো আমার পার্সেন্টটা ভালো আছে। শারীরিক গঠন পাশাপাশি এর কানের লেন্থ এবং বডি কালারটা বেশ ভালো আছে। এটা মেয়ে বাচ্চা না? দাম কেমন চাচ্ছেন এটা? এটা আপনি 9,50 বলছে ভাই। 9,50 বলছে। কত নিবি করেন? 10,200 উপরে। 10-এর কিছু উপরে চলবে? হ্যাঁ না, সে অনুযায়ী দাম কম আছে। ধন্যবাদ আপনাকে। আর এটা কী বাচ্চা ভাইয়া? টিয়ামুখী বলে? আচ্ছা আচ্ছা, টিয়ামুখী। আসলে আদৌ কি টিয়ামুখী বলে কোনো ছাগল আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, এটা আমার জানা ছিল না। আচ্ছা এটা কি মেয়ে বাচ্চা? দাম কেমন চাচ্ছেন এটা? দাম চাচ্ছি 12,500 ভাই। 12,500 চাচ্ছেন? তো সেক্ষেত্রে দাম দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ আমি 10,000 বিক্রি করে দেবো। 10,000 বিক্রি করবেন না? আচ্ছা না, মোটামুটি আপনার কাছে দাম একটু কম দেখলাম আমি। ঠিক আছে আনল ভাই, ভালো থাকবেন। দর্শক মণ্ডলী, এই বাসটাতে কিছু কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে, মোটামুটি মাঝ বয়সী, একবার ছোটো না। আলোচনা করা যাক ওনার মালিকের সাথে, উনি আলমগীর ভাই, ওনাকে ভালোভাবে চিনি। আলমগীর ভাই কী অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হাতে আসছেন কখন আজকে? হাতে আসছি আপনার ওই মোটামুটি 9টার দিকে। 9টার দিকে না? আচ্ছা আজকে আপনি কী কী জাতের বাচ্চা নিয়ে এসেছেন? আমি আসছি বাচ্চা নিয়েছিলাম, টোটাল নিয়েছিলাম হলো 90% হলো। ঠিক আছে, আপনি মানে ক্রেতা আসছে, আপনি কথা বলুন, আমি পরে কথা বলার সময়। যে কালঙ্গী ভাই সমস্যা নেই, আপনার একদম ক্রেতা আসছিল, আপনি কথাবার্তা বলছেন, সমস্যা নেই। তো ওই এটা সম্পর্কে জানি, এটা কি জাতের? হ্যাঁ শিরোহী ক্রস। এটা এটা কি খাসি না পাঠি? পাঠি না? কয় মাস বয়স এটার? তিন মাস হবে। দাম কেমন চাচ্ছেন এটার আপনি? সাড়ে বারো বলছি আপনাকে। আচ্ছা দাম চাচ্ছেন 18? আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এটা যমুনাপাড়ি, এটা ক্রস, তারপরে মোটামুটি গায়ে কালারটা ভালো। এটা বয়স কত? 5 মাস হচ্ছে। আচ্ছা যমুনাপাড়ির ছাগলগুলো কত মাসে হিটে আসে? মূলত আপনার সব ধরনের স্বাভাবিকতা যদি থাকে ছাগলের ভিতরে পুষ্টি, তাহলে আপনার 5.5 থেকে 6 মাসে হিটে মাসে আসে নাকি? জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এই বাচ্চার দাম আমি দাম চা দাম 15, দাম হয়েছে আপনার হাতে আসে 10-10.5 বলছে। আর আপনি বলছিলেন 15 হলে বিক্রি করবেন? না 15 দাম চাইছি। 15 চাইছেন? জি। আচ্ছা সে 12.5 হলে বিক্রি করবেন? বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এটা আলমী ভাই? এটা হলো আপনার ওই তোতার ক্রস বাচ্চা। ক্রস বাচ্চা শিরোহীর সঙ্গে ক্রস? জি। তো মুখে ব্যথা খুব ভালো আসে নাই যদিও, তারপরে ওই শারীরিক গঠন মোটামুটি আছে ভালো। দাম কেমন চাচ্ছেন এটার? এটার দাম চা দাম আপনার হলো 14,000। 14,000 দাম? এটা কি মেয়ে বাচ্চা মানে পাঠি? না এটা খাসি ভাই। খাসি? জি। আচ্ছা তো সেই ক্ষেত্রে দাম দর কত চাইলেন আপনি? দাম চাচ্ছে 14,000, এটার দাম হয়েছে আপনার হলো 10-10.5। 10-10.5 না? জি। আচ্ছা
আপনি কত টার্গেট লাস্ট কত ছাড়বেন? আমার ওই 11-11.5 হলে বিক্রি করব। 11-11.5 জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা দর্শক জানানোর চেষ্টা করলাম যে আসলে এই বয়সে ছাগলগুলো কেমন দামে পাওয়া যায়। দর্শক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, আপনারা যারা ছাগল কিনতে আসবেন জি আপনারা ডাইরেক্ট হাটে কিনবেন, হাটে এসে ক্রেতার থেকে কিনেন, আপনারা মনে করেন যারা বিক্রেতা তাদের থেকে কিনেন ছাগল জি, কিনলে তাহলে আপনারা অনেক কমে পাবেন ছাগল। আর ফোনের মাধ্যমে ফোন আলাপের মাধ্যমে ছাগল কিনতে আসলেই এরা আপনাদের কাছে অনেক টাকা বেশি লয়, আপনারা বুঝেন না, বিশ্বাস করে কিনতে আসেন তো, এই বিশ্বাসটুকু আপনারা না করে আপনারা আরও হাতে 10টা কিনা বেচা হচ্ছে জি, এগুলা দেখে আপনারা দাম দর করে কিনেন, তাতে আপনারা আমার মনে হয় ছাগল প্রতি 2-3 হাজার টাকা দেন হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমি আপনাকে কাকি নেই। কাকা কী অবস্থা, কেমন আছেন আপনি? মোটামুটি অনেকদিন পর আপনি পাইলাম, শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। হাটে কখন আসলেন আজকে আপনি? হাটে আসলেন কখন? ওটা সকালেই আসছেন। সকালে আসলেন না? আচ্ছা আপনি হাতে কটা আছে বাচ্চা? হাতে আছে দুটো। দুটো বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ বিক্রি হয়েছে, 12টার মধ্যে 5টা বিক্রি হয়েছে। আচ্ছা বিক্রি হয়েছে। দাম দর কেমন পাইলেন ছাগলের? দাম আজকে দাম একটু ভালো। ভালো না? আর বাইরে কেটে কেমন আছে আজকে হাটে? আজ কিছু আছে, আছে কিছু অংশ। আচ্ছা দুটো কি জাতের আপনি এখানে? নেপালি। আচ্ছা নেপালি জাত বলে কি আদৌ কোনো ছাগল আছে? আচ্ছা ধন্যবাদ আপনাকে। দাম কেমন চাচ্ছেন এই দুইটার? দুটার দাম চাচ্ছি আপনি 26 চাচ্ছেন? আপনি চাওয়া দাম? চাওয়া। দুইটা কি মেয়ে বাচ্চা মানে পাঠি? দুটোই খাসি। ও দুটো খাসি। আচ্ছা দাম দর করার সুযোগ আছে সেক্ষেত্রে? হ্যাঁ দাম করছে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তবে দর্শক মণ্ডলী, হাটের এই পাশটাতে আরও কিছু ছোটো বাচ্চা এবং মাঝারি বয়সের বাচ্চা দেখা যাচ্ছে, আলোচনা করা যাক ওনার মালিকের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি ভালো আছেন? ভালো ভালো। আচ্ছা ভাইয়ের নাম যেন কি ভুলে গেছি আমি? হ্যাঁ মোর্শেদ। মোর্শেদ ভাই, আচ্ছা মোর্শেদ ভাই, আজকে আপনার কালেকশনে দেখতে পাচ্ছি দুইটা বড় আর তিনটা ছোট। আচ্ছা প্রথম ভিডিওটা ওই যে আপনার ওই ভাইকে দিয়ে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা যাক সমস্যা নেই। এটা কী জাতের ভাইয়া? যমুনাপাড়ি। যমুনাপাড়ি কি এই কালার হয় আসলে? যমুনাপাড়ি কালো হয়, কালো কালার। আচ্ছা এটা কি খাসি না? আচ্ছা আচ্ছা খাসির দাম কেমন চাচ্ছেন এটা যমুনাপাড়ি? দুটো কি একই জোড়ার? আলাদা মানে বলছিলাম দুটো কি একই একই জোড়ার? একই জোড়া, একই জাতের একই জোড়া, একই মায়ের বাচ্চা দুটা, দুটো খাসি। কত বললেন দাম? 30 দাম দর করার সুযোগ আছে সেক্ষেত্রে? 24,000 বলছে। 24 বলছে? আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এই তিনটা বাচ্চা কী জাতের? হরিয়ানা। কোনটা হরিয়ানা? এটা তো শিরোহী কালার, ক্রস বাচ্চা। আচ্ছা আর এই কালোটা? যমুনাপাড়ি। আর এটা যমুনাপাড়ি না? এটা ক্রস বাচ্চা। এটা বয়স তো মনে হয় অনেক কম, দেড় মাস দুধ ছাড়ছে এগুলো? যদি কোনো ক্রেতা কিনতে চায় তো বাসা নিয়ে প্রবলেম পড়বে, খাওয়ার খাবে কি এগুলো? হ্যাঁ যা দেবেন আমার ছোটো করে কাওয়ার কেটে খাওয়াতে। আচ্ছা আপনি তিনটা কি একবারে বিক্রি করবেন না ভাঙে ভাঙে করবেন? দাম কেমন চাচ্ছেন আপনি এগুলোর? 35 কেমন চাচ্ছেন? 35,000। 35 চাচ্ছেন তিনটা? সেক্ষেত্রে দাম দর করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দামটা কত বলছে আপনাকে? দাম বলছে দুইটা 24। 24 বলছে আপনাকে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার উত্তরবঙ্গে প্রস্তুত একটি হাট টেবারি হাটের বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আল্লাহ হাফেজ।